वेलकम बैक टू बॉंग वर्डिक्ट। आमी ज्योतिर्मय आज के चले एसेछी नतून एपिसोड निये। वेल आज के कथा बोलबो एसआरकेर जवान निये। वेल आज के आमरा कथा बोलबो एसआरकेर मोशन पोस्टर निये, जवानेर मोशन पोस्टर निये जेटा रिलीज करेछे रिसेंटली। वेल आगे आमी बोलेछिलाम जे एकटा मोशन पोस्टर आसबे एबं सेई मोशन पोस्टरटा चले एसेछे एबं सेटा आजके आमरा सेटा निये कथा बोलबो एबं आरेकटा कथा जानाबो जे कबे ट्रेलर रिलीज करबे जवानेर। তার আগে বলে নিই, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। যারা তোমরা এসআরকেকে ভালোবাসো, যারা এসআরকের ফ্যান ফলোয়িং, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। অন্যরাও যারা আছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো যাতে আরও আরও আপডেট তোমাদেরকে দিতে পারি। এর আগে অনেক অনেক আপডেট দিয়েছি আমি এসআরকের জওয়ান নিয়ে। ওয়েল, এটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখে নিতে পারছো যে এইটা হচ্ছে সেই পোস্টার, সেই মোশন পোস্টার যেটা কিন্তু রেড চিলিজের তরফ থেকে রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারছো যে এখানে কিন্তু এসআরকের পাঁচটা আলাদা আলাদা লুক দেখানো হয়েছে। পোস্টারটা ভীষণই একটা মাসি লুক করা হয়েছে, লুক অ্যান্ড ফিলটা কিন্তু খুব খুব ভালো, যেন মনে হচ্ছে কোনো হলিউডের পোস্টার দেখছি, এতটাই ভালো। আমার মনে পড়ছে না যে এসআরকের কোনো মুভি পোস্টার এত ভালো করে ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এর আগেও ইন্টারনেটে ঘুরছিল, কোথাও কোথাও মলে অলরেডি এই পোস্টারটা পড়েছিল, কিন্তু এটাকেই পরে মোশন পোস্টার হিসেবে ওরা যে রিলিজ করবে সেটা আমরা কেউ জানতাম না। তো এটাকে কিন্তু মোশন পোস্টার করেছে এবং এমনকি এসআরকের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেও কিন্তু এটাকে পোস্ট করা হয়েছে। এবং এটার ব্যাকগ্রাউন্ডে, যেহেতু এটা মোশন পোস্টার, ব্যাকগ্রাউন্ডে বলতে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা বিজিএম চালানো হয়েছে। বিজিএমটার সাথে কিন্তু খুব ভালোভাবে সবাই ভাইব করতে পারবে, কেন এই এই ফিল্মটার যে ভাইবটা আছে সেটা, এই ফিল আছে সেটা কিন্তু এই বিজিএমটার সাথে যায়। এবং এই সিনেমাটা যারা যেটা সবাই জানে, এটা কিন্তু একটা রিভেঞ্জ ড্রামা। বেসিক্যালি সিনেমাটা কিন্তু একটা রিভেঞ্জ নিয়ে, যে এসআরকে কীভাবে বদলা নেবে, এটা রিভেঞ্জ ড্রামা কিন্তু অ্যাকচুয়ালি। তো এরকম একটা মাসি ফিল্ম, অ্যাকশান সব কিছু আছে, অ্যাকশান রোম্যান্স সব কিছু আছে। বিশেষ করে অ্যাকশানটা এসআরকেকে অনেকদিন পরে অ্যাকশান করতে দেখা যাবে এবং সেটা দুর্ধর্ষ অ্যাকশান হবে, এটা সাউথকেও টেক্কা দিতে পারে। তো সবাই রেডি হয়ে যাও। এবং যেটা আরেকটা কথা যে কবে রিলিজ করছে ট্রেলার, তাই তো, ট্রেলার রিলিজ করছে কিন্তু 28 তারিখ। এখনও পর্যন্ত আমার কাছে যে আপডেট আছে, এসআরকের জওয়ানের ট্রেলার কিন্তু রিলিজ করছে 28 তারিখ, 28 তারিখ মানে অর্থাৎ সোমবার। তো দেখা যাক সেই ট্রেলারটা কেমন হয়, কীরকম ট্রেলার বানায়। অবশ্যই খুব ভালো হবে, দেখা যাক। আমরা এসআরকে অ্যান্সার সবাই অপেক্ষা করে থাকবো সেই ট্রেলারের জন্য। যাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করুন। ধন্যবাদ।